হ্যালো স্টুডেন্টস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা ভালোভাবে জানো যে দ্য আইজ হ্যাবিট এবং স্ট্রং রুটস থেকে ইম্পর্ট্যান্ট লাইন তুলে প্রশ্ন এর আগের ভিডিওটিতে আমি আলোচনা করেছি আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব থ্যাংক ইউ মেম থেকে যে লাইন তুলে প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা কথা বর্তমানে তোমরা জানো ছাত্রছাত্রীরা আর বেশি পড়তে চায় না তাই তাদের সুবিধার্থে কী করে দুই তিনটি প্রশ্নের উত্তর একটা লিখলেই হয়ে যাবে এবং সেই দুই তিনটি লাইন তুলে প্রশ্ন পরীক্ষায় আসবেই থ্যাংক ইউ ম্যাম থেকে আজকের সেই ভিডিওটিতে আমি আলোচনা করব তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে প্রথমেই তোমাদের বলছি যে এই রকম টপিক ওয়াইজ বা বিষয়ভিত্তিক প্রশ্ন ও সাজেশন যেগুলি আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসবেই সেগুলি উত্তরসহ তোমাদের কাছে অতি সহজেই পেতে আমার ইউটিউব চ্যানেলটি লাইক ও শেয়ার করার পাশাপাশি সাবস্ক্রাইব করে আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাঠরত ছাত্রছাত্রী অর্থাৎ তোমাদের বন্ধুবান্ধবীদের জানিয়ে দিয়ে আমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেলটির সঙ্গে জড়িত থাকবে থ্যাংক ইউ ম্যাম থেকে লাইন তুলে প্রথম যে ইম্পর্ট্যান্ট কোশ্চিন সেটা হচ্ছে আই এম ভেরি সরি লেডি আই এম সরি হুই ইজ দ্য স্পিকার হুম ডাজ দ্য স্পিকার কল লেডি হোয়াই ডিড দ্য স্পিকার ব্যাক ফর গিটনেস ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য স্পিকার ওয়াজ রিয়েলি সরি দেখো এই প্রশ্ন পার্ট পাটগুলো যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নটার অথবা কিন্তু এরকম প্রশ্ন থাকতে পারে হোয়াট পিকচার অফ দ্য স্পিকার্স ক্যারেক্টার ইজ রিভিলড ইন দিস লাইন অর্থাৎ আমি এখানে বলতে চেয়েছি রোজারের চরিত্র নেক্সট দুই নম্বর কোশ্চিন লাইন তুলে আই উইস ইউ উড বিহেভ ইউর সেলফ সন ফ্রম হেয়ার অন ইট হু ইজ রিফার টু এস সন হাউ ওয়াজ হি টাউট টু বিহেভ প্রপারলি হোয়াট ওয়াজ হি উইথ দিস ওয়ার্ডস অর্থাৎ এই প্রশ্নটার অথবা প্রশ্ন লাইন তুলে এটাও গুড নাইট বিহ বিহেভ ইউর সেল্ফ বয় হু ইজ রিফার টু এস বয় হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস হোয়াট ওয়াজ দ্য বয় অ্যাল টু সে অ্যাকচুয়ালি অর্থাৎ এই প্রশ্নগুলি দেখো পাট পাট করে আমি দিয়েছি এরকম প্রথম প্রশ্ন থেকে শুরু করে পঞ্চম প্রশ্ন পর্যন্ত যে উত্তরগুলো তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া আমার নম্বরটিতে যোগাযোগ করো নেক্সট তিন নম্বর কোশ্চিন দেওয়া আছে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অর मदारलि एफेक्शन अफ मिसेस जॉन्स और अथवा हाई डिट रोजार ओन टू थैंक मिसेस जॉन्स इन दोरी थैंक यू मैम और इट साम मोर सन हू इज द्वाट इज ऑफर टू द लिसनार ह्वाट पिक्चर अफ दर्स कैरेक्टर इज रिविल्ड इन दिस लाइन और लाइन तुम्हारे प्रश्न देव आबार देन उल इट हू इज द्वाट व অফার ফর ইটিং হোয়াট ট্রেট অফ ক্যারেক্টার অফ দ্য স্পিকার ইজ রিভিল্ড হেয়ার অর্থাৎ আমি এখানে বলতে চাইছি মেসেস জনসের চরিত্র অর্থাৎ ওর সঙ্গে পাট পাট করে যে প্রশ্নগুলো আছে এইগুলো প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে তোমরা যদি পেতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করো চার নম্বর কোশ্চেন দেওয়া আছে লাইন তুলে ইউ কুট অফ আক্স মি হু ইজ দ্য স্পিকার হু ইজ ইউ রিফার টু হেয়ার হোয়েন ইজ দিস হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়েক্ট

পাঁচটা কোশ্চিন এই পাঁচটা কোশ্চিন ভালোভাবে পড়লেই একটা কমন পেয়ে যাবে